নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের খুব পপুলার ইউটিউব চ্যানেল এডুটিচারে। হ্যালো বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব সি টেট পেপার 2 জুলাই 2013 এ ল্যাঙ্গুয়েজ 1 হিসেবে যারা বাংলা ভাষাকে সিলেক্ট করেছেন তার বিস্তার আলোচনা নিয়ে এবং ফুল লেন্থ কোশ্চেন পেপার নিয়ে। তা আমরা যে স্ট্র্যাটেজিতে আলোচনা করব সেই স্ট্র্যাটেজিটা আপনারা যদি পরীক্ষার সময় ফলো করেন তাহলে আপনাদের আশানুরূপ ফল হবে। চলুন বন্ধুরা আমরা দেখে নেব যে কি কি কোশ্চেন 2013 এ জুলাই করা হয়েছিল সিটেট পরীক্ষায়। তো আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ বিশেষ আকর্ষণীয় বিষয়টি ভিডিওটির শেষে দেওয়া আছে। তো চলুন যে স্ট্র্যাটেজিতে আমরা কম্প্রিহেনশনটা করি সেটা কি, সেটা হচ্ছে প্রথমে কম্প্রিহেনশনটা যা দেওয়া আছে সেটা থাকলো, আমরা কি করব প্রথমে এই কম্প্রিহেনশন রিলেটেড যে কোশ্চেন অ্যান্সার গুলো আছে সেইগুলো আমরা দেখে নেব। তা চলুন, আমাদের কম্প্রিহেনশনের প্রথম প্রশ্ন কি আছে, না কাশীনাথকে কে স্বপ্নে দেখা দিয়েছিল। এটা তো আমরা টেক্সট না পড়লে করতে পারবো না, কিন্তু কোশ্চেনটা আমরা বুঝে গেলাম যে কোশ্চেনটাই কি অ্যান্সার চাওয়া হয়েছে। নেক্সট প্রশ্ন আমরা দেখব, নেক্সট প্রশ্ন তোমাকেই তো হোমযজ্ঞ করতে হবে, তাহলে বাক্যাংশটিতে কর্মকারক কোনটি। তা এখানে যেটা কর্মকারক সেটা আমাদের এখানে বার করতে হবে, তা এর জন্য কিন্তু আমাদের টেক্সট পড়ার দরকার নেই। আপনারা কিন্তু এই কোশ্চেনের অ্যান্সার টেক্সট পড়া ছাড়াই আপনারা করতে পারেন। তাই এখানে কোশ্চেন কি আছে, না তোমাকেই তো হোমযজ্ঞ করতে হবে, তাহলে করতে হবে, করতে হবে এটা এখানে ক্রিয়াপদ। তা এখানে বাক্যাংশে কর্মকারক কোনটি কি যদি বলা হয় করতে হবে তাহলে হচ্ছে হোমযজ্ঞ, তাই তো? তাহলে কর্মকারক মানে কি দিয়ে কোশ্চেন করলে যে উত্তর পাওয়া যায় সেটাই আমাদের সঠিক উত্তর হবে। তাহলে কি দিয়ে কোশ্চেন করলে যদি হোমযজ্ঞ অ্যান্সার পাওয়া যায় তাহলে এর সঠিক উত্তর হবে কি, না হোমযজ্ঞ। ঠিক আছে, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। চলুন আমরা পরবর্তী প্রশ্নে যাই। পরবর্তী প্রশ্ন আপনাদের স্ক্রিনে, তুমি চট করে স্নান আর্নিং সেরে এসো বাক্যে সর্বনাম পদ কোনটি। তাহলে এই বাক্যটায় সর্বনাম পদ আমাদের বার করতে হবে। তাহলে এখানে সর্বনাম পদ আপনাদের কিন্তু টেক্সট পড়তে লাগছে না, আপনারা কিন্তু এখানে বুঝতে পারছেন যে কোনটা এখানে সর্বনাম পদ। তাই এখানে এর সঠিক উত্তর হবে তুমি, তুমি কিন্তু এখানে সর্বনাম পদ হিসেবে ব্যবহার হয়েছে। চলে আসছি পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন হচ্ছে কাশীনাথ কিভাবে মারা যায়। আমরা টেক্সট না পড়ে কিন্তু এই কোশ্চেনে অ্যান্সার করতে পারবো না। চলে আসছি আগামী প্রশ্ন। আগামী প্রশ্ন আছে, রচনাটি অবলম্বনে সঠিক বাক্যটি চিহ্নিত করো। এটাও আমাদের টেক্সটটা পড়তে হবে, নাহলে কিন্তু আমরা এর অ্যান্সার করতে পারবো না। চলে আসছি পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন হচ্ছে কাশীনাথ সার্বভৌম সেই গ্রামের ড্যাশ ড্যাশ পণ্ডিত, যেমন তার ড্যাশ তেমনি বিষয় বুদ্ধি। শূন্যস্থান পূরণ করো, টেক্সট পড়া ছাড়া করতে পারবো না। নেক্সট, কাশীনাথ কোন গ্রামের বাসিন্দা ছিল, টেক্সট পড়তে হবে। নেক্সট, তার সন্তানরা ড্যাশ প্রবৃত্তি নানা স্থানে ছড়িয়ে আছে, নিচের বিকল্পগুলির মধ্যে সঠিক ক্রম নির্বাচন করুন। টেক্সট না পড়ে এই কোশ্চেনের অ্যান্সার কিন্তু আমরা করতে পারবো না। নেক্সট প্রশ্ন আছে, রাসেশ্বরী কে। তাহলে রাসেশ্বরী আমাদের জানতে হলে আমাদের কিন্তু টেক্সট পড়তে হবে। তো এই ছিল বন্ধুরা আমাদের কম্প্রিহেনশন থেকে কোশ্চেন। এইবার চলুন চট করে আমরা টেক্সটটা পড়ে নেব, যে কারণে আমাদের যে অ্যান্সারগুলো অফ রয়ে গেল সেই অ্যান্সারগুলো যাতে আমরা খুব তাড়াতাড়ি উত্তর করতে পারি। ঠিক আছে, তা চলুন বন্ধুরা চট করে আমরা প্যারাগ্রাফটা একটু পড়ব। প্যারাগ্রাফটা পড়ছি, আপনারা একটু মনোযোগ দেবেন। নিম্নলিখিত রচনাটি অবলম্বনে প্রশ্নগুলির উত্তর লিখো। তা প্যারাগ্রাফটা পড়ছি, প্রায় 150 বছর আগেকার কথা, তখন কলকাতার বাঙালি হিন্দু সমাজে নানা রকমের পরিবর্তন আরম্ভ হয়েছে, কিন্তু তার কোনো লক্ষণ রাঘবপুর গ্রামে দেখা যায়নি। কাশীনাথ সার্বভৌম সেই গ্রামের সমাজপতি দিগ্গজ পণ্ডিত, যেমন তার স্বাস্থ্যজ্ঞান তেমনি বিষয় বুদ্ধি। তার সন্তানরা কলকাতা হুগলি বর্ধমান কৃষ্ণগড় মুর্শিদাবাদ প্রভৃতি নানা স্থানে ছড়িয়ে আছে। তার যেখানে যেখানে অ্যান্সার হচ্ছে সেগুলো কিন্তু আমরা দাগ দিচ্ছি, কেন এগুলো আমরা আগে থেকেই পড়ে নিয়েছি যে এগুলো থেকেই কিন্তু আপনাদের অ্যান্সারগুলো করতে হবে। ঠিক আছে, তো চলুন পরবর্তী পড়ি। কিন্তু তিনি নিজে তার গ্রামেই থাকেন, জমিদারি দেখেন, তেজারতি আর দেবসেনা করেন বা দেবসেবা করেন, একটি চতুষ্পাটিরও ব্যয় নির্বাহ করেন। নেক্সট প্যারাগ্রাফে, একদিন শেষ রাতে তিনি স্বপ্ন দেখলেন তার ইষ্টদেবী কালীমাতা আবির্ভূত হয়েছেন, হয়ে বলছেন, বৎস কাশীনাথ, তোমার বয়স 100 বর্ষ অতিক্রম করেছে, তুমি সুদীর্ঘ কাল ইহলোকের সুখ দুঃখ ভোগ করেছ, আর কেন এখন দেহ রক্ষা? কাশীনাথ বললেন, মা কৈবল্য দায়নি, এখন তো মরতে পারবো না, আমার জজল্যমান সংসার চতুর্থ পক্ষের স্ত্রী এখনো বেঁচে আছেন, 18টি পুত্রকন্যা, 125টি পৌত্র পৌত্রী, দহিত্র দহিত্রী, পৌত্র পৌত্রীর প্রভৃতি বোধ হয় হাজারখানেক জন্মেছিল, তাদের অনেকে
তাদের অনেক মরেছে কিন্তু এখনো প্রচুর জীবিত আছে। তাছাড়া বিস্তার শিষ্য আমার চতুষ্পাঠিতে পড়ে, আমি তাদের পালন ও অধ্যাপনা করি। এই সব স্নেহভাজনদের ত্যাগ করা নেক্সট অতীব কষ্টকর। তাহলে তোমার জন্য একটি বৃহৎ মন্দির নির্মাণের সংকল্প করিয়েছি, তাও উদযাপন করতে হবে। কলকাতার কিস্তিরা কিরিস্তানি অনাচারী অনাচার যদি এই গ্রামে প্রবেশ করে তবে আমাকেই তো রোধ করতে হবে। আমার ছেলেদের দিয়ে কিছু হবে না, তারা স্বার্থপর, নিজেদের ধান্দা নিজেই ব্যস্ত। বয়স বেশি হলেও আমার শরীর এখনো শক্ত আছে, অতএব কৃপা করে আরো 10 বছর আমাকে বাঁচতে দাও। কালীমাতা রুকুটি করে অন্তর্হিত হলেন। পরদিন প্রাতঃকালে কাশীরান সর্বভৌম চতুর্থ পক্ষের স্ত্রী রাসেশ্বরী বললেন, আজ যে তোমার 3টি পপুত্রী পপুত্র আর 5টি দৌহিত্র পুত্রের অন্নপ্রাশন, তার হুশ আছে? তুমি চট করে স্নান করে আর্নিক সেরে তোমাকেই হোমযজ্ঞ করতে হবে। গঙ্গা স্নান করে এসে কাতর কণ্ঠে কাশীনাথ বললেন, সর্বনাশ হয়ে গেছে, কিন্তু কালসর্প আমাকে দংশন করেছে, আমার মৃত্যু আসন্ন। মা করলা মা করাল বদনী এ কি করলে? হায় হায়, সংকল্পিত কর্ম সমাপ্ত না হইতেই আমাকে পরলোকে পাঠাইছে। তা নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন যে অ্যান্সার কোথায় কোথায় হবে, আমরা মার্কিং করে দিয়েছি। তো চলুন চট করে আমরা অ্যান্সারগুলো, যেগুলো আমাদের অফ ছিল, সেই অ্যান্সারগুলো আমরা করে নেবো। তাহলে প্রথম প্রশ্ন আছে, কাশীনাথকে কে স্বপ্ন দেখিয়েছিলেন? তা এই কোশ্চেন আমরা পেয়ে গেছি। তা এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা হবে বন্ধুরা? না, এর সঠিক উত্তর হচ্ছে ইষ্টদেবী কালীমাতা। চলুন যাই পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন আপনাদের স্ক্রিনে নেক্সট প্রশ্ন আমরা দেখে নেবো, যেগুলো অ্যান্সার করা হয়েছে সেগুলো বাদ দিয়ে। কালীনাথ কিভাবে মারা যায়? তাহলে এখানে অপশন আছে, সর্পাঘাতে, হৃদরোগে, কলেরা জ্বরে, না জলে ডুবে। তা আমরা এর অ্যান্সার কিন্তু আগে থেকে পেয়ে গেছি। কেন না, এর সঠিক উত্তর হবে সর্পাঘাতে, তিনি কিন্তু সর্পাঘাতে মারা গেছেন। চলে আসছি পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন বলা আছে, রচনাটি অবলম্বনে সঠিক বাক্যটি চিহ্নিত করুন। প্রথম অপশন আছে, কাশীনাথ বললেন, মা কেবল লক্ষ্মী এখন তো মরতেই পারবো না, এইটা সঠিক উত্তর না, বা এটা সঠিক না। নেক্সট, কাশীনাথ বললেন, মা কৈবল্য দায়িনী এখন তো মরতে পারবো না, এইটা কিন্তু এখানে সঠিক উত্তর হবে। ঠিক আছে বন্ধুরা, তো চলুন আমরা পরবর্তী প্রশ্নে চলে আসি। পরবর্তী প্রশ্ন, কাশীনাথ সর্বভৌম সেই গ্রামের ড্যাশ, তা সেই গ্রামের আমরা পড়েছি, সেই গ্রামের হচ্ছে সমাজপতি, তারপরে ড্যাশ পণ্ডিত, তাহলে দিগ্গজ পণ্ডিত, যেমন তার স্বাস্থ্যজ্ঞান তেমনি বিষয় বুদ্ধি। তাহলে আমাদের এখানে সঠিক উত্তর হলো কি? তা সঠিক উত্তর হলো অপশন 4, সমাজপতি, দিগ্গজ এবং স্বাস্থ্যজ্ঞান। চলে আসছি পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন হচ্ছে, কাশীনাথ কোন গ্রামের বাসিন্দা? তাহলে কাশীনাথ কোন গ্রামে বাস করত আমরা একটু আগে পড়ে এসেছি। না, এর সঠিক উত্তর কোনটা হবে? না, এর সঠিক উত্তর হচ্ছে রাঘবপুরে। চলে আসছি পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন হচ্ছে, তার সন্তানরা ড্যাশ প্রবৃত্তি নানা স্থানে ছড়িয়ে আছে, নিচের বিকল্পগুলির মধ্যে সঠিক ক্রমটি নির্বাচন করুন। তাহলে সঠিক ক্রমটি কলকাতা হবে, সঠিক ক্রমটি কোনটা হবে? না, সঠিক ক্রমটি হবে কলকাতা, হুগলি, বর্ধমান, কৃষ্ণনগর ও মুর্শিদাবাদ, তাই না? তাহলে এর কিন্তু 1 কিন্তু সঠিক উত্তর হবে। এটা আমরা টেক্সটে পড়ে নিয়েছি। চলে আসছি পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন হচ্ছে, রাসেশ্বরী কে? তা রাসেশ্বরী কে আপনারা নিশ্চয়ই পড়েছেন যে কাশীনাথের চতুর্থ পক্ষের স্ত্রী, এটা হচ্ছে অপশন 2, কিন্তু এখানে সঠিক উত্তর। তো চলে আসছি আমরা পরবর্তী প্যারাগ্রাফ। প্রথম প্যারাগ্রাফটা হয়ে গেল, মানে আমাদের যে প্রথম প্যারাগ্রাফের যে নম্বরটা ছিল সেই নম্বরটা আমরা হস্তগত করেছি। এইবার দ্বিতীয় প্যারাগ্রাফ, দ্বিতীয় প্যারাগ্রাফেও আমরা একই রকমভাবে কি করব, একই স্ট্র্যাটেজি মেনটেন করব, কি না প্রথমে প্যারাগ্রাফের যে কোশ্চেনগুলো আছে সেইগুলো আমরা অ্যান্সার করব, বা যে কোশ্চেনগুলো আছে সেগুলো আমরা একটু পড়ে নেবো, তারপরে আমরা প্যারাগ্রাফটা পড়ে তার অ্যান্সার করব। তাহলে প্রথম প্রশ্ন আছে, পদ্মপুকুরে মাছ ধরার সত্য কে পেয়েছিল? টেক্সট না পড়লে অ্যান্সার করতে পারবো না। নেক্সট, দুর্লভবাবু কেন উদ্ভবকে শাস্তি দিতে চেয়েছিল? টেক্সট পড়তে হবে। নেক্সট আছে, নিম্নলিখিত বিকল্পগুলির মধ্যে সঠিক ক্রমটি চিহ্নিত করুন। নেক্সট টেক্সট পড়তে হবে আমাদেরকে, সেদিন দুর্লভবাবুর ছোট কন্যা ড্যাশ, টেক্সট পড়তে হবে। নেক্সট, উদ্ভব এ সংবাদ ঠিক মতো জানালো না, তাহলে বাক্যটিতে কর্তৃকারক কোনটি? তাহলে জানালোনাকে প্রশ্ন করছি, তা জানালোনাকে প্রশ্ন করলে কর্তৃকারক কে? কে দিয়ে যদি কোশ্চেন করি তাহলে যে উত্তর পাওয়া যায় সেটি হবে কর্তৃকারক, তাই না? তাহলে কে যদি বলি তাহলে এখানে কিন্তু উদ্ভব, তাহলে সঠিক উত্তর এখানে কোনটা হবে? উদ্ভব। তাহলে এটার জন্য কিন্তু আর আপনাদের টেক্সট করতে লাগবে না। নেক্সট প্রশ্ন, উদ্ভব মণ্ডলের কন্যার নাম কি? আমাদের কিন্তু টেক্সট পড়া ছাড়া এর অ্যান্সার করতে পারবো না। নেক্সট কোশ্চেনে চলে আসছি, নিচের প্রশ্নগুলির সবচেয়ে উপযুক্ত উত্তরটি বেছে লিখুন।
তাহলে একজন প্রাথমিক শিক্ষক তার শিক্ষার্থীদের শ্রবণ দক্ষতা সবচেয়ে ভালো করে বিকশিত করে তুলতে পারে, তাহলে এখান থেকে আমাদের কি চলে আসছে, এটা কিন্তু প্যারাগোজির চ্যাপ্টার চলে আসছে। ঠিক আছে, তাহলে যে কটা কোশ্চেন আমাদের বাদ থাকলো সে কটা কোশ্চেন আমরা কি করবো, টেক্সটটা চট করে পড়ে নেবো, চট করে পড়ে নিয়ে আমরা ওর অ্যান্সারগুলো পড়ে দেবো। ঠিক আছে, তাহলে আপনারা একটু মনোযোগ দেবেন, আমরা টেক্সটটা একটু চট করে পড়ে নিই। তা টেক্সটটা পড়ছি, নিম্নলিখিত অংশটি অবলম্বনে প্রশ্নগুলির উত্তর দাও। টেক্সট পড়া শুরু করছি, প্রথম প্যারাগ্রাফ, উদ্ভব মণ্ডল জাতিতে শতে গোপ, তার অত্যন্ত দরিদ্র অবস্থা, ভূসম্পত্তি যা কিছু ছিল ঋণের দায়ে বিক্রি হয়ে গেছে, এখন মজুরি করে কায়াক ক্লেশে তার দিনপাত হয়, এদিকে তার কন্যা নিস্তারিণীর বিবাহ, বরের নাম বটকেষ্ট বটকৃষ্ণ, তার অবস্থা মন্দ নয়, ক্ষেতের উৎপন্ন শস্য দিয়ে সহজেই সংসার নির্বাহ হয়, বাড়িতে পূজা অর্চনা ক্রিয়াকর্ম আছে, আগামীকাল 19শে জ্যৈষ্ঠ বিবাহের দিন বরযাত্রীর দল আসবে, তার জন্য আরাধির উদ্যোগ করতে চাই বা উদ্যোগ করা চাই, পাড়ার লোকে কিছু কিছু সাহায্য করেছে, অভাব তবু যথেষ্ট, পাড়ার প্রান্তে একটি বড় পুষ্করিণী, তার নাম পদ্মপুকুর, বর্তমান গোস্বামী দুর্লভবাবু পূর্বপুরুষদের আমলে এই পুষ্করিণী সর্বসাধারণের ব্যবহার করতে পারত, এমন কি গ্রামের গৃহস্থ বাড়ির কোনো অনুষ্ঠান উপলক্ষে আয়োজন উপস্থিত হলে মাছ ধরে নেওয়ার বাধা ছিল না, কিন্তু সম্প্রতি দুর্লভবাবু সেই অধিকার বন্ধ করে দিয়েছে, অল্প কিছুদিন আগে খাজনা দিয়ে বৃন্দাবন জেলে তার কাছ থেকে এই পুকুর মাছ ধরার সত্য পেয়েছে। আমরা কিন্তু কোশ্চেনের অ্যান্সার পেয়েছি। নেক্সট হচ্ছে, উদ্ভব এ সংবাদ ঠিক মতো জানতো না, তাই সেদিন রাত্রি থাকতে উঠে পদ্মপুকুর থেকে একটা বড় দেখে রুই মাছ ধরে বাড়িতে আনবার উপক্রম করছে, এমন সময় বিঘ্ন ঘটল, সেই দিন দুর্লভবাবুর ছোট কন্যার অন্নপ্রাশন, খুব সমারোহ করে লোক খাওয়ানো হবে, তারই মাছ সংগ্রহের জন্য বাবুর কর্মচারী কৃত্তিবাস কয়েকজন জেলে নিয়ে সেই পুষ্করিণীর ধারে এসে উপস্থিত হলো। নেক্সট প্যারাগ্রাফ দেখব কি আছে। নেক্সট প্যারাগ্রাফ, দেখে উদ্ভব এক মস্ত রুই মাছ ধরেছে, সেটা তখনই তার থেকে কেড়ে নিল, উদ্ভব কৃত্তিবাসের হাতে পায়ে ধরে কাঁদতে লাগলো, কোনো ফল হলো না, ধনঞ্জয় পেয়াদা তাকে বলপূর্বক ধরে নিয়ে গেল দুর্লভবাবুর কাছে, দুর্লভের বিশ্বাস ছিল ম্যাজিস্ট্রেটের কাছে অত্যাচারী বলে দুর্লভ তার দুর্নাম করেছে, তাই তার উপর তার ভীষণ ক্রোধ, বললেন তুই মাছ চুরি করেছিস, তার দণ্ড দিতে হবে। ধনঞ্জয় বললেন একে ধরে নিয়ে যাও, যতক্ষণ না 10 টাকা দণ্ড আদায় হবে ছেড়ে দিও না। নেক্সট উদ্ভব হাত জোর করে বলল আমার 10 পয়সাও নেই, কাল কন্যার বিবাহ, আজ শেষ হয়ে যাক তারপরে আমাকে শাস্তি দেবেন, বা কাজ শেষ হয়ে যাক তারপরে আমাকে শাস্তি দেবেন। তাহলে এখানে আমরা কিন্তু সঠিক উত্তর পেয়ে গেছি। এবার চলুন এক এক করে যেগুলোর অ্যান্সার করা হয়নি সেগুলোর অ্যান্সার করব। তাহলে পদ্মপুকুর মাছ ধরার সত্য কে পেয়েছিল, এর সঠিক উত্তর আমরা মার্ক করে ফেলেছি, এর সঠিক উত্তর হচ্ছে বৃন্দাবন। চলে আসছি পরবর্তী প্রশ্ন, দুর্লভবাবু কেন উদ্ভবকে শাস্তি দিতে চেয়েছিলেন, তা এর সঠিক উত্তর হচ্ছে এই 3 নম্বর অপশন, সে মাছ ধরেছিল বলে। চলে আসছি পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন হচ্ছে, নিম্নলিখিত বিকল্পগুলির মধ্যে সঠিক ক্রমটি নির্বাচন করুন। তাহলে সঠিক ক্রমটি আমাদের এখানে নির্বাচন করতে হবে, আমরা একটা একটা করে পড়ে দেখে নেবো যে কোনটা সঠিক ক্রমে লেখা আছে। তো চলুন, প্রথমে আছে এদিকে তার কন্যা নিস্তারিণী বিবাহ, তার অবস্থা মন্দ নয়, বরের নাম বটকৃষ্ণ। নেক্সট, তার অবস্থা মন্দ নয়, এদিকে তার কন্যা নিস্তারিণীর বিবাহ, বরের নাম বটকৃষ্ণ। নেক্সট, বরের নাম বটকেষ্ট কৃষ্ণ, তার অবস্থা মন্দ নয়, এদিকে তার কন্যা নিস্তারিণী বিবাহ। নেক্সট, এদিকে তার কন্যা নিস্তারিণী বিবাহ, বরের নাম বটকৃষ্ণ, তার অবস্থা মন্দ নয়। তাহলে এখানে কিন্তু 4 নম্বর অপশনটা কিন্তু এখানে সঠিক উত্তর হবে। চলে আসছি পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন হচ্ছে, সেদিন দুর্লভবাবুর ছোট কন্যার ড্যাশ, তাহলে ছোট কন্যার কি ছিল, আমরা প্যারাগ্রাফটা পড়ে এসেছি, তা ছোট কন্যার ছিল সেটা হচ্ছে অন্নপ্রাশন। ঠিক আছে, একটু আপনাদের মাইনরলি পড়তে হবে, আপনাদের এখানে বিবাহ না অন্নপ্রাশন, তা একটু জোর দিয়ে পড়তে হবে, কেন না, যে কারণের জন্য আমরা কি করেছি যে আগে থেকেই কোশ্চেনগুলো পড়ে নিয়েছি, তা যার ফলে কি আছে আমাদের অ্যান্সার করাটা খুবই ইজি হয়ে গেছে। ঠিক আছে, তা চলে আসছি পরবর্তীতে, উদ্ভব মণ্ডলের কন্যার নাম কি, এর সঠিক উত্তর আমরা পেয়ে গেছি, এটা হচ্ছে নিস্তারিণী। ঠিক আছে, চলে আসছি পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন আপনাদের স্ক্রিনে, পরবর্তী প্রশ্ন মানে আমাদের 2টো প্যারাগ্রাফ হয়ে গেল, এবার আমাদের প্যারাগোজির কোশ্চেন অ্যান্সার। তা প্যারাগোজির কোশ্চেন আমরা কোশ্চেন দেখবো যে কি আছে। তা প্রথম প্রশ্ন আছে, একজন প্রাথমিক শিক্ষক তার শিক্ষার্থীদের শ্রবণ দক্ষতাকে সবচেয়ে ভালো করে বিকশিত করে তুলতে পারে, কিভাবে করে তুলতে পারে সেটা আমাদের এখানে জানতে চাওয়া হয়েছে। অপশন দেখে নিয়ে কি আছে, তা প্রথম অপশন আছে, প্রতিদিন নিয়ম করে শিক্ষার্থীদের নির্দিষ্ট কিছু না কিছু শোনার কাজে বা লিসনিং অ্যাক্টিভিটি অভ্যস্ত করে। নেক্সট আছে, বলতে বলতে হঠাৎ থেমে
শিক্ষার্থীকে এই কথা জিজ্ঞেস করে যে এইমাত্র শিক্ষক কি বলেছেন। নেক্সট আছে যে শিক্ষার্থীরা যখন নিজেদের মধ্যে কথা বলে তখন তাদের শ্রবণ আচরণ লিসনিং বিহেভিয়ার লক্ষ্য করে সেই আচরণ ব্যবহার করে। এবং নেক্সট আছে কি বারবার শিক্ষার্থীদের এ কথা মনে করিয়ে দিয়ে যে তারা যা শুনে তা নিয়ে যেন গভীর চিন্তা করে। তা বন্ধুরা আমরা কিন্তু এখানে সঠিক উত্তর পেয়ে গেছি, সঠিক উত্তর কিন্তু অপশন এক হবে। তাহলে প্রতিদিন নিয়ম করে শিক্ষার্থীদের নির্দিষ্ট কিছু না কিছু শোনার কাজে বা লিসনিং অ্যাক্টিভিটি অভ্যস্ত করিয়ে, ঠিক আছে। তাহলে রেগুলার মানে এখানে কিন্তু সেই কন্টিনিউয়াস কম্প্রিহেনসিভ ইভ্যালুয়েশন নিশ্চয়ই চলে আসছে, আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। তা এইভাবেই কিন্তু এডুকেশনটা করানো সম্ভব হয়। চলে আসছি পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন আছে, একটি ক্লাসে বিভিন্ন ভাষাভাষী শিক্ষার্থী আছে, তাদের ভাষা শেখানোর সময় শিক্ষিকা তার ভাষিক বা বাচনিক বা ভার্বাল ইন্টারাকশন যোগাযোগ মাধ্যমের সঙ্গে অঙ্গ সঞ্চালনকেও যুক্ত করেন, মানে বডি ল্যাঙ্গুয়েজকেও যুক্ত করেছে। যেমন সরল বাক্যের শব্দগুলিকে দল বা সেলিবেলে এ ভাগ করার জন্য হাত তালি দেন। এই ধরনের উপস্থাপনা প্রধানত নিচের কোন দক্ষতার উপর আলোকপাত করে? এক নম্বর অপশন আছে তাল বা ছন্দ বা রিদম। নেক্সট আছে ব্যবহারিক বা প্রয়োগিকতা বা প্র্যাগম্যাটিক্স। নেক্সট আছে ধ্বনিতাত্ত্বিক সচেতনতা বা ফোনোলজিক্যাল অ্যাওয়ারনেস। আর অপশন ডি আছে বাক্য গঠনতন্ত্র বা সিনট্যাক্স। তা এরকম কি? এটা কিন্তু ফোনোলজিক্যাল অ্যাওয়ারনেস মানে ধ্বনিতাত্ত্বিক সচেতনতা কিন্তু এখানে সঠিক উত্তর হবে। চলে আসছি পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন আপনাদের স্ক্রিনে, অপরকে বুঝতে পারা এবং তার সঙ্গে কার্যকর রূপে যোগাযোগ স্থাপন করতে পারার ক্ষমতাকে কি বলে? অপশন এক নম্বর আছে স্থানিক বা স্পাইটাল বুদ্ধি। নেক্সট আছে ভাষা বৈজ্ঞানিক বা লিঙ্গুইস্টিক বুদ্ধি। নেক্সট আছে অন্তর্ব্যক্তিক বা ইন্টারপার্সোনাল বুদ্ধি। এবং পরবর্তী আছে ব্যক্তিগত বা ইন্ট্রাপার্সোনাল বুদ্ধি। তা এটা মোটামুটি আপনারা সবাই জানেন, এটা হচ্ছে ইন্টারপার্সোনাল বা অন্তর্ব্যক্তিক বুদ্ধি। চলে আসছি পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন হচ্ছে, কোনো শিক্ষার্থী ভুল করে শিক্ষিকা তাকে ইতিবাচক প্রক্রিয়া শোধরানোর চেষ্টা করেন, তার মানে শিক্ষিকা কি করতে চাইছে সেটা আমাদের এখানে বলতে চাওয়া জানতে চাওয়া হয়েছে। প্রথম অপশন আছে, শিক্ষার্থী কি নেতিবাচক সংবেদনাত্মক প্রতিক্রিয়া বা নেগেটিভ ইমোশন রিয়াকশন সম্পর্কে অবহিত করা। নেক্সট, শিক্ষার্থীদের ভাষাগত দক্ষতা পরিবর্তনের চেষ্টা করা। নেক্সট, শিক্ষণ প্রক্রিয়ার বিভিন্ন প্ররূপ বা মডালিটিস সমন্বিত করতে চাইছেন। আর ফোর্থ অপশন হচ্ছে, শিক্ষার্থীদের সংজ্ঞানাত্মক বিকাশ বা কগনিটিভ ডেভেলপমেন্টের পৃষ্ঠপোষণা করতে চাইছেন। তা এর সঠিক উত্তর কোনটা হবে বন্ধুরা? এর সঠিক উত্তর হচ্ছে শিক্ষার্থীদের নেতিবাচক সংবেদনাত্মক প্রতিক্রিয়া বা নেগেটিভ ইমোশন রিয়াকশন সম্পর্কিত অবহিত করা, এটা কিন্তু এখানে সঠিক উত্তর হবে। চলে আসছি আমরা পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন, কোন শিক্ষার্থী যদি তার শারীরিক ইন্দ্রিয়গত মানসিক প্রতিবন্ধকতার জন্য অথবা শিক্ষা গ্রহণে পারঙ্গম না হওয়ার জন্য শিক্ষাক্ষেত্রে পিছিয়ে পড়ে, তবে তার জন্য প্রয়োজন এক নম্বর অপশন সংশোধনাত্মক বন্দোবস্ত বা রেমিডিয়েশন। নেক্সট আছে শ্রেণীকক্ষ নজরদারি বা ক্লাসরুম ম্যানেজমেন্ট। থার্ড আছে মানবিক অবলিক কলাবিদ্যা ভিত্তিক শিক্ষা বা হিউম্যানিটিস বেসড এডুকেশন। আর নেক্সট আছে হচ্ছে বিষয় প্রয়োজনমুখী শিক্ষা বা স্পেশাল নিডস এডুকেশন। তাহলে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন এটা কিন্তু অপশন ডি হবে, কি না বিশেষ প্রয়োজনমুখী শিক্ষা বা স্পেশাল নিড অফ এডুকেশন, ঠিক আছে। চলে আসছি পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন আপনাদের স্ক্রিনে, মূল্যায়নের মানদণ্ড হচ্ছে মানে ইভ্যালুয়েশন, তার মানদণ্ড কোনটা সেটা আমাদের এখানে আলোচনা করতে হবে বা সেটা আমাদের এখানে উত্তর করতে হবে। তা যেটা এখানে সব থেকে অ্যাপ্রোপ্রিয়েট সেটা আমরা এখানে অ্যান্সার করব। প্রথম অপশন আছে মূল্যাঙ্কন নির্দেশিকা বা ইভ্যালুয়েশন গাইডেন্স। নেক্সট আছে প্রশ্নপতি নম্বর বিভাজন। নেক্সট আছে শিক্ষার্থীদের সামর্থ্য সম্বন্ধে সাধারণ ধারণা। আর ফোর্থ আছে কি না মূল্যায়নের প্রকৌশল বা অ্যাসেসমেন্ট টুল। তাহলে মূল্যায়নের মানদণ্ড এর সঠিক উত্তর হচ্ছে মূল্যাঙ্কন নির্দেশিকা বা ইভ্যালুয়েশন গাইডেন্স, এটা কিন্তু এখানে সঠিক উত্তর হবে। চলে আসছি পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন হচ্ছে, সমর্থনাত্মক যেসব শব্দের শেষ ধ্বনিগুলি একরকম শব্দ জোড়া কোনটি? তাহলে যেগুলি একই রকম মানে সমোচ্চারিত বা যার ধ্বনিটা উচ্চারণ সমার্থক হবে সেটা আমাদের এখানে জানতে চাওয়া হয়েছে। এখানে অপশন আছে যায় হেও, ছদ্দ হদ্দ, খাও যেও, আর অজ রোজ। তাহলে এখানে কোনটা সঠিক উত্তর হবে? যে এরকম ধ্বনি যেসব শব্দের ধ্বনিগুলি একই রকম এর কোনটা? ছদ্দ হদ্দ, এটা কিন্তু এখানে সঠিক উত্তর হবে। চলে আসছি পরবর্তী প্রশ্ন। কনস্ট্রাকটিভিজম হচ্ছে এমন একটি তত্ত্ব যেখানে শিক্ষার্থীরা
অপশন এক আছে নিজেদের প্রত্যক্ষ অভিজ্ঞতার মাধ্যমে এই জগৎ সম্পর্কে তাদের জ্ঞান ও বোধ গড়ে তোলে, নেক্সট আছে বিভিন্ন পরস্পর বিরোধী নমুনা বা দৃষ্টান্ত অধ্যয়ন করে কোনো সুদৃঢ় সিদ্ধান্তে পৌঁছায়, নেক্সট আছে শিক্ষকদের সহায়তা ও বিভিন্ন শিক্ষা মাধ্যমকে ব্যবহার করে নিজেদের তত্ত্ব গড়ে তোলে, এবং নেক্সট আছে নিজেদের শিক্ষা সহায়ক উপাদান এইডস নিজেরাই তৈরি করে এবং হাতে কলমে অভিজ্ঞতা অর্জন করে। তা কোন উত্তরটা সঠিক হয় বন্ধুরা? তা এর সঠিক উত্তর হচ্ছে কনস্ট্রাকটিভিজম হচ্ছে এমন একটি তত্ত্ব যেখানে শিক্ষার্থীরা অপশন এ কিন্তু এখানে সঠিক উত্তর হবে, নিজেদের প্রত্যক্ষ অভিজ্ঞতার মাধ্যমে এই জগৎ সম্পর্কে তাদের জ্ঞান ও বোধ গড়ে তোলে। চলে আসছি আমরা পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন আপনাদের স্ক্রিনে, কোন বার্তায় মেসেজ নির্দিষ্ট কিছু দিক বা অ্যাসপেক্ট যেমন ধ্বনি শব্দের বিভিন্ন শ্রেণী রূপতাত্ত্বিক বা মর্ফোলজিক্যাল বৈশিষ্ট্য চিনতে পারা অথবা তাদের পার্থক্য ধরতে পারার জন্য কোন কাজটি দরকার? তা এখানে অপশন আছে পঠন মানে রিডিং, নেক্সট আছে লিখন রাইটিং, থার্ড আছে শ্রবণ লিসনিং, এবং ফোর্থ আছে কথন স্পিকিং। তাহলে এখানে কোন উত্তরটা সঠিক বলে আপনাদের মনে হচ্ছে এবং যেটা অ্যাপ্রোপ্রিয়েট হবে? এর সঠিক উত্তর হবে কিন্তু শ্রবণ, শ্রবণটা কিন্তু এখানে সঠিক উত্তর হবে। চলে আসছি পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন হচ্ছে বিষয় কেন্দ্রিক শিক্ষণ প্রক্রিয়ার কেন্দ্র স্থলে থাকে, অপশন এক নম্বরে আছে শিক্ষার্থীর আগ্রহ, দুই নম্বরে আছে পাঠ্যক্রম অন্তর্ভুক্ত বিষয়বস্তু বা কোর্স কন্টেন্ট, তিন নম্বরে আছে শিক্ষকের বিষয় জ্ঞান, এবং চতুর্থ নম্বরে আছে শিক্ষণ প্রযুক্তি বা এডুকেশনাল টেকনোলজি। তাহলে বিষয় কেন্দ্রিক শিক্ষা প্রক্রিয়ার কেন্দ্রস্থলে কোনটা থাকে? এর সঠিক উত্তর হচ্ছে পাঠ্যক্রমের অন্তর্ভুক্ত বিষয়বস্তু বা কোর্স কন্টেন্ট। তা এইটা ছিল আপনাদের হোমটাস্কের প্রশ্ন। তা হোমটাস্কের প্রশ্নে যারা সঠিক উত্তর দিয়েছে তাদের সবাইকে সাধুবাদ জানাই, এবং যাদের ইমেল অ্যাড্রেস চাওয়া হয়েছে আপনারা আপনাদের ইমেল অ্যাড্রেসটা পোস্ট করবেন। চলে আসছি আমরা পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন হচ্ছে অসাধারণ মেধার ইঙ্গিত গুলি সবচেয়ে ভালোভাবে বোঝা যায়, অপশন এক নম্বরে আছে আইকিউ টেস্ট, সেকেন্ড অপশন আছে ইকিউ টেস্ট, থার্ড অপশন আছে শিক্ষক শিক্ষিকা এবং মা বাবার কাছ থেকে, এবং ফোর্থ অপশন আছে বিদ্যালয়ে মূল্যাঙ্কিত পরীক্ষার্থীর আদ্যপ্রান্ত রেকর্ড বা কিউমুলেটিভ স্কুল রেকর্ড থেকে। তাহলে এর সঠিক উত্তর কোনটা হবে? এর সঠিক উত্তর হচ্ছে প্রোগ্রেস রিপোর্ট যেটাকে বলা হয়। তাহলে বিদ্যালয়ে মূল্যাঙ্কিত শিক্ষার্থীর আদ্যপ্রান্ত রেকর্ড বা কিউমুলেটিভ স্কুল রেকর্ড থেকে এটা কিন্তু এখানে সঠিক উত্তর হবে। চলে আসছি পরবর্তী প্রশ্ন। একজন মাধ্যমিক স্কুল শিক্ষক নিয়মিতরূপে বহুজাতিক সংস্থা সংক্রান্ত সংবাদ এবং নিবন্ধ পাঠ্যপকরণ হিসেবে ক্লাসে ব্যবহার করেন, এইসব সংবাদ ও নিবন্ধ থাকে উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তোলার সুবর্ণ সুযোগের কথা, এই সুযোগ পাওয়ার জন্য চাই একাধিক ভাষার জ্ঞান অর্জন, এইসব পাঠ্যপকরণে শিক্ষার্থীদের কিসে সাহায্য করে? এক নম্বর অপশন আছে বিভিন্ন দ্বিভাষিক গোষ্ঠী ও তাদের কর্মকাণ্ডের বিশেষত্ব বুঝতে, নেক্সট আছে কোন পরিস্থিতিতে মানুষ আজকাল বিদেশে থাকতে বাধ্য হয় তা উপলব্ধি করতে, থার্ড আছে বিশ্বায়নের যুগে দ্বিভাষিক হওয়ার সুযোগ সুবিধা অনুধাবন করতে, এবং ফোর্থ আছে বড় হয়ে তারা কোথায় যাবে কোথায় কাজ নেবে সে সম্পর্কে সিদ্ধান্ত নিতে। ঠিক আছে বন্ধুরা, তা এই সম্পর্কে সঠিক উত্তর কোনটা হবে? না, এই সঠিক উত্তর হচ্ছে গ্লোবালাইজেশন মানে বিশ্বায়নের যুগে দ্বিভাষিক হওয়ার সুযোগ সুবিধা অনুধাবন করতে, এটা কিন্তু এখানে সঠিক উত্তর হবে। চলে আসছি আমরা পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন আপনাদের স্ক্রিনে, শ্রবণ কথন দক্ষতা মূল্যায়ন বা লিসনিং স্পিকিং অ্যাসেসমেন্টের জন্য অনুষ্ঠিত নিচের কথোপকথন গুচ্ছটি লক্ষ্য করুন, তারপর জানান আপনি কিভাবে সংলাপগুলির মূল্যাঙ্কন করবেন। শিক্ষক বলছেন, দিল্লির বাতাস এত অস্বচ্ছ কেন? প্রথম শিক্ষার্থী বলছে, প্রধানত ধোয়া আর ধুলোর জন্য। দ্বিতীয় শিক্ষার্থী বলছে, আমরাও এটা অস্বচ্ছ বটে। তাহলে নিশ্চয়ই বুঝতে পেরেছেন। এবার দেখে নিই এখানে অপশনে কোনটা সঠিক উত্তর হবে। প্রথম অপশন আছে প্রথম শিক্ষার্থী ভুল প্রতিক্রিয়া, দ্বিতীয় শিক্ষার্থী ঠিক প্রতিক্রিয়া, সেকেন্ড অপশন আছে প্রথম প্রতিক্ষার্থী মানে প্রথম শিক্ষার্থী যিনি আছে সে ঠিক প্রক্রিয়া, এবং দ্বিতীয়টি ভুল অবশ্যই, এটা কিন্তু এখানে সঠিক উত্তর হবে। কেন না, তার এই যে রিদিমটা আছে বা যে ছন্দ আছে সেই ছন্দের সাথে দ্বিতীয় শিক্ষার্থী যে উত্তরটা করেছে সেই উত্তরের কোনো ভূমিকা এখানে পাওয়া যাচ্ছে না, তাই না? তা এটা কিন্তু এখানে সঠিক উত্তর। তা এটা সঠিক উত্তর বলে আমরা পরবর্তী অপশনগুলো পড়লাম না, কারণ এটার উপর আমাদের যেহেতু কনফিডেন্স আছে। আপনারা পড়ে দেখতে পারেন, তাহলে আপনাদের হাতে সময় নষ্ট হতে পারে। তো চলুন আমরা এখানে দেখে নিই পরবর্তী কোশ্চেন কি আছে। তা পরবর্তী প্রশ্ন আছে, কোন পার্ট টেক্সট এ একটি শব্দের মূল ভ্যালু বলতে বোঝায়? তাহলে মূল ভ্যালু বলতে বোঝায় কোনটি? অপশনে এক নম্বরে আছে কোনো প্রসঙ্গে শব্দটির পরোক্ষ ব্যবহার বা কোনো প্রসঙ্গে শব্দটির ব্যবহার, নেক্সট হচ্ছে একটি শব্দের বিভিন্ন রকম ব্যবহার, থার্ড হচ্ছে একটি শব্দের অভিধানিক অর্থ, আর ফোর্থ হচ্ছে কোনো বিশেষ প্রসঙ্গে শব্দটির তাৎপর্য। তাহলে কোনটা সঠিক উত্তর হবে বন্ধুরা? তা এর সঠিক উত্তর হবে কিন্তু কোনো বিশেষ প্রসঙ্গে শব্দটির তাৎপর্য, এটা কিন্তু এখানে সঠিক উত্তর হবে। চলে আসছি পরবর্তী আজকের শেষ প্রশ্ন। আজকের শেষ প্রশ্ন হচ্ছে, ড্যাশ ভাষা শিক্ষা শিক্ষার্থীদের
গ্রামান্য অর্থপূর্ণ পারস্পরিক যোগাযোগ বা অথেন্টিকেট মিনিংফুল ইন্টারাকশন স্থাপনের উপর জোর দেয়। এক নম্বরে আছে কি ব্যাকরণ অনুবাদ বা গ্রামার ট্রান্সলেশন, সেকেন্ড নম্বর অপশন আছে দ্বিভাষিকতা বা বাইল্যাঙ্গুয়াল, থার্ডে আছে অভিব্যক্তিমূলক বা কমিউনিকেটিভ, আর ফোর্থে আছে আনুষ্ঠানিক বা ইনফর্মাল। তাহলে এর মধ্যে কোন উত্তরটা আমাদের এখানে অ্যাপ্রোপ্রিয়েট বা সঠিক হবে? তা এর সঠিক উত্তর হচ্ছে কমিউনিকেটিভ বা অভিব্যক্তিমূলক, এই উত্তরটা কিন্তু এখানে সঠিক হবে। তো বন্ধুরা, আমরা মোটামুটি পুরোটাই করে ফেলেছি, 30 নম্বর কিন্তু আমাদের হস্তগত হয়ে গেছে, আমরা কম্প্রিহেনশনটাও করেছি, তার সাথে সাথে আমরা পেডাগজির অ্যান্সারগুলোও করেছি। তা আগামী পরীক্ষায় যদি এরকম কোনো কোশ্চেন এসে থাকে তাহলে আপনাদের কোনো অসুবিধার সম্মুখীন হতে হবে না, কারণ এই সমস্ত কোশ্চেনের অ্যান্সারগুলো যেগুলো হবে সেগুলো কিন্তু আপনাদের মস্তিষ্কগত হয়ে গেছে। আশা করি সবাই বুঝতে পেরেছেন। এইবার আমরা চলে আসছি পরবর্তী পার্ট। পরবর্তী পার্ট হচ্ছে কোশ্চেন অ্যান্সার পার্ট, হোম টাস্কের পার্ট, প্রাইস পাওয়ার পার্ট। তা পরবর্তী আমি আজকে আপনাদের হোম টাস্কের প্রশ্নটা বলবো, আর আপনাদের এর প্রশ্নের সঠিক উত্তর দিয়ে প্রাইজ জিততে হবে। তা আজকে আমি হোম টাস্কের প্রশ্নটা বলছি, আপনারা একটু খাতায় লিখে নেন। আজকে হোম টাস্কের প্রশ্নটা হলো, মানুষের চিন্তা ও সক্রিয় যোগাযোগের লিখন ও কথন মুখ্য যোগসূত্র হলো, এক নম্বর অপশন উচ্চারণ, দু নম্বর অপশন ক্যাপিটালাইজেশন বা বিরামচিহ্ন, তিন নম্বর অপশন সর্বভক্তি ও শাসাঘাত, এবং চার নম্বর অপশন হচ্ছে ব্যাকরণগত গঠনশৈলী। আবার আমি আপনাদের হোম টাস্কের প্রশ্নটা বলছি, মানুষের চিন্তা ও সক্রিয় যোগাযোগের লিখন অবলিক কথন মুখ্য যোগসূত্র হলো, অপশন এক নম্বর উচ্চারণ, অপশন দু নম্বর ক্যাপিটালাইজেশন এবং বিরামচিহ্ন, অপশন তিন নম্বর হচ্ছে সর্বভঙ্গি ও শাসাঘাত, এবং অপশন চার নম্বর হচ্ছে ব্যাকরণগত গঠনশৈলী। আপনাদের এই চারটে অপশনের মধ্যে যেটি সঠিক উত্তর বলে মনে হচ্ছে আপনারা এক্ষুনি কমেন্ট লাইনে পোস্ট করুন, এবং আগামী দিনে এই প্রশ্নের যেটা সঠিক উত্তর সেটা আমি আপনাদের দিয়ে দেবো, এবং প্রথম 10 জন যারা সঠিক উত্তর দেবে তাদের পুরস্কৃত করা হবে, যাদের শর্ট লিস্টেড করা হবে তারাই কিন্তু তাদের ইমেল অ্যাড্রেসটা পোস্ট করবেন। তো বন্ধুরা, আমাদের ভিডিওটি কেমন লাগলো সেটি কমেন্ট বক্সে লিখে জানান, তাতে আমরা একটু মোটিভেশন পাবো, এবং কীরকম ধরনের ভিডিও আপনাদের প্রয়োজন তা আমাদের লিখে জানান। আপনারা কমেন্ট করলে আমরা বুঝতে পারবো আমাদের কাজের সার্থকতা। অজ্ঞাত কারণে যদি কোনো ভুল ত্রুটি হয়ে গিয়ে থাকে তাহলে ক্ষমা প্রার্থনীয়, এবং আমাদের চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করুন, যাতে আপনার মতো অন্যান্য ভিউয়ার্সরাও উপকৃত হয়। আজ এই পর্যন্তই, সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখা হবে আগামী নতুন আকর্ষণীয় ভিডিওতে। ধন্যবাদ।